হ্যালো মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট গার্ল। আই হোপ সবাই খুব ভালো আছো, আমি প্রিয়াঙ্কা ভালো আছি। গুড মর্নিং টু মাই অল ফ্রেন্ডস। তো এখন বাজে সকাল 7টা, আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। জানি অনেকদিন ব্লগ দিতে পারিনি, আর তাছাড়া লাইভেও আসতে পারিনি, শর্ট ভিডিও পোস্ট করতে পারিনি, অনেক কিছু প্রবলেম চলছিল, শারীরিক প্রবলেম বলতে পারো, মানসিক প্রবলেম সব দিক থেকেই বলতে পারো। যাই হোক, তো আজকে হচ্ছে একটু ভিডিও করছি, তো ভিডিওটা তো আর আজকে পোস্ট হবে না, হবে হয়তো কালকে, তার আগে লাইভে আসবো, ঠিক আছে? তো এডিট ফেডিট করার ঝামেলা আছে, তো এডিটটা করতে গিয়েই আমার মাথাটা খারাপ হয়ে যায়। ভিডিও শ্যুট আমি করতে পারবো, কিন্তু এডিট করতে গিয়েই আমার সমস্যা, এই হচ্ছে প্রবলেম। তো যখন কাজের ফাঁকে একটু টাইম পাই, তখন একটু ফোন দেখি, এটাই হচ্ছে প্রবলেম। কারোর সাথে ফোনে কথা বললাম, একটু ফোন দেখলাম, এটাই এডিট করার টাইমটাই আমার গণ্ডগোল হয়। তো সেই জন্যই ভিডিও দিতে একটু অনিয়মিত হচ্ছে। তো আমি এবার চেষ্টা করেছি ডেলি ডেলি ভিডিও দেওয়ার, চেষ্টা করছি, অনেক দিন থেকে করছি বাবা বলে বলেই যাচ্ছি, এবার কিন্তু সিরিয়াস করছি। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, একটু দেখো, আজ থেকে মোটামুটি চেষ্টা করছি ডেলি ডেলি ভিডিও দেওয়ার জন্য, তোমরা যাতে মানে ভিডিও দেখতে পারো। আর জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, অবশ্যই আমার তো ডেলি ব্লগ এই ভিডিও আর কীরকম আর হবে, তবুও তোমরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখবে আশা করি। তো অবশ্যই দেখো ভিডিওগুলো, জানি না কীরকম হবে, তবুও আমি ভালো করার চেষ্টা করবো, এডিটটাও ভালো করে করার চেষ্টা করবো, ঠিক আছে? তো তোমাদের দাদাভাইকে সকালে টিফিন করে দিয়েছি, ও টিফিন নিয়ে চলে গেছে, আর টিফিনে একটা অন্যরকম জিনিস বানিয়েছি, একটু আলুর পুর টুর করে আর কি, ময়দা মেখে এরকমভাবেই করেছি। রোজ রোজ একটু ডেলি ডেলি পরোটা আর আলুর চচ্চড়ি ডিম সেদ্ধ এইসবই নিয়ে যায়, তো আজকে একটু অন্যরকম করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো তার আগে বলছি, চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখবে বা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো, জানি ভিডিওটা আজকের অনেকটা বড় হবে, বাট একটু দেখো প্লিজ। তো চলো আজকের মতো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। এই যে দেখো, এই টিফিনটা তোমাদের দাদাভাইয়ের টিফিনে বানিয়ে দিয়েছিলাম, আর একটা বেশি হয়েছিল, আমি আমার জন্য রেখেছিলাম, ওই জন্য পরে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর এখানে আমি এখন টিফিন করছি, জ্যাম দিয়ে রুটিটা মাখিয়ে নিয়েছি, তোমরা বুঝতে পারবে কি জানি না, আর ডিম সেদ্ধ নিয়েছি, এটাই আমি টিফিন করে নেবো। এরপর রান্না চাপিয়ে দিয়েছি একদম, আজকে স্নান করে নিই, তার আগে রান্না করে ঘরদোর মুছবো ভালো করে, তারপর আমি স্নানে যাবো, তারপর ঠাকুরকে জল দেওয়ার জন্য জলদি জলদি তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অতক্ষণ ধরে, আর আমারও লেট হয়ে যাবে অনেক রান্না করতে। তো জিরে দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজবো, তারপর একটু পেঁয়াজও দেবো, পেঁয়াজ দিয়ে এরকম আলু ভাজা সত্যি আমার তো ভীষণ ভালো লাগে, মানে তোমাদের দাদাভাইয়ের আমার ভীষণ পছন্দের। তো এটা দিয়ে আমাদের অর্ধেক ভাত খাওয়া যায়, সরি। তো অনেকে বলে না যে শাক দিয়ে ভাত খাওয়া যায়, আমাদের সেরকম এরকম আলু ভাজা হলে না সত্যি ভীষণ ভালো লাগে। তো এখন পেঁয়াজ দিয়ে আলুটা ভাজা হয়ে গেলে তারপর সয়াবিন আলুর তরকারি করব, সমস্ত রেডি করে নিয়েছি। দেখো আমি কিন্তু কথার মাঝে তো বলে ফেলি, তার জন্য প্লিজ তোমরা কিছু মনে করো না। প্রেসারে একটা সিটি মেরে আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবারে ভেজে তাড়াতাড়ি করে নিই, তারপর পরে একেবারে আসছি, ঠিক আছে? ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। রান্নাবান্না তো কমপ্লিট, তো কমপ্লিট হলে কি হবে, এবার আমার মোছামুছির কাজ স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার না গ্যাসের এখানটা সবসময় পরিষ্কার রাখতে ইচ্ছা করে, অ্যাকচুয়ালি তোমরা আগের ভিডিও দেখেছো, বাড়ি দিয়ে গাড়ি যাচ্ছে, এখন ভয়েস দিচ্ছি তাও দেখছো গাড়ি যাচ্ছে, ওই জন্য একটু আওয়াজ হলো, প্লিজ ডোন্ট মাইন্ড। আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট, এবার আমি তাড়াতাড়ি করে স্নান করবো, তার আগে মানে ঘরদোরটা ভালো করে ক্লিন করে নেবো, মুছে নেবো। আর তার আগে তোমাদেরকে আমি কী রান্না করেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি, কী রান্না করেছি সেটা তো জানতেই পেরেছো, তো একবার ফাইনাল লুক একবার দেখিয়ে দিলাম, আবার পরে ভিডিও অন করতে পারবো কি ভুলে যাই, জানো তো খাওয়া হয়ে যায় আর রান্না দেখাতে আমি ভুলে যাই, এরকম হয়েছে অনেকবার, তো সেই জন্য ভাবলাম আগে ভাগে দেখিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ ওখানে সয়াবিনের ঝোল করেছি আলু দিয়ে, জানি না কীরকম মানে ক্যামেরার মধ্যে তেলটা বেশি লাগছে তাই না, কিন্তু এতটাও তেল হয়নি, ঠিক আছে? আর এখানে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর এই যে এটার মধ্যে ভাত আছে, বাইরে থেকে একটু আওয়াজ আসছে, প্লিজ তোমরা কিছু মনে করো না, কারণ রাতে ভিডিওটা এডিট করা আমার পক্ষে পসিবল ছিল না, এখন সন্ধ্যেবেলা ভিডিওটা এডিট করছি, কালকে পোস্ট করা
করা হবে সেই জন্য। তো দেখতেই পেলে লাঞ্চ মেনু আর ডিমটা তোমাদের দাদাভাই সাইনে গেলে ভাজবো। আর এটা হচ্ছে শপিং মল থেকে নতুন আনা হয়েছে, সেদিন শপিং মলে গিয়েছিলাম তো মলে কিছু পছন্দ হলো না, যেহেতু আমার একটা টপ নেওয়ার জন্য গিয়েছিলাম বাট পছন্দ হয় না। শেষকালে এই যে হদ্দর পরিষ্কার করার জন্য এই তিনটে জিনিস আনা হয়েছে, যদিও এই বাসন মাজারটা আর বাথরুমেরটা আছে আর এই ফ্লোরেরটা শেষ হয়ে গেছিলো। তো জলদি জলদি করে নিই, দেখতে থাকো ভিডিওটা তাদের করে, মানে আজকেই এটা প্যাকেটটা কাটতে হবে, প্যাকেটটা কেটে তাদের করে মুছে নিচ্ছি। এর আগেরবারও মল থেকে এরকমই তিনটে মানে অফার দিচ্ছিলো, প্যাকেজ কেনা হয়েছিল, তো সেখানে এরকম মানে ফিনাইনটা ছিল না, অন্যরকম একটা ছিল, আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, নালে বলতাম। তো এখন ফিনাইনটাই, এখন যেহেতু বর্ষাকাল একটু ভালোভাবে মুছতে হবে, চলো মুছে নিই। সমস্ত কিছু মোছা তো কমপ্লিট হয়েছে, মানে ফ্লোর আর কি। তো দেখতে পাচ্ছ ওখানে কাপড় জামার অবস্থা খুব খারাপ, এগুলো আমি পরিষ্কার করব। বাট তার আগে বিছানাটাও দেখো পরিষ্কার করতে হবে, মানে কীরকম একটা হয়ে আছে, কিছুই মানে তাও মোটামুটি ঠিকই আছে বাট আমার যেন কীরকম একটা লাগে। দেখো সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি, এবার হচ্ছে এই কাজগুলো আমি পরে করব, তার আগে আমি বাবা স্নান করে আসি, কারণ স্নান করে ঠাকুরকে না জল দেওয়া পর্যন্ত মাথা যেন বড় একটা হেডেক। আর এখানে স্বচ্ছ ভারতের গাড়ি এসেছিলো বুঝলে, দিয়ে দিয়েছি ময়লা ফয়লা, মানে সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা, তো হাওয়া দিচ্ছে হালকা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্নান কমপ্লিট, বললাম স্নান যাচ্ছি, তো হয়ে গেছে স্নান করা। আর এবার চুলটা খুলে নেবো, নিয়ে সিঁদুর টিঁদুর পুড়ে তারপর ঠাকুরকে জল দিয়ে নেবো, অনেকটা লেট হয়ে গেছে। আর ক্যামেরাটা যে অন করবো দেখো কারেন্ট চলে গেছিলো, সো সেই জন্য একটুখানি ওয়েট করছিলাম, তো এবার করতে পারি। আর তো ঠাকুরকে জলটা দিয়ে নিই, তারপর একটু লাইভে আসার ইচ্ছা আছে, লাইভে আসবো। বাইরে থেকে আওয়াজ হচ্ছে এই জন্য আমি ভয়েস দিই না, আগেও বলেছি আর এখনও বললাম, তো পরে ভয়েসটা দিই যখন সব চুপচাপ হয়ে যায় ঘরটার বন্ধ করে। এখন ঘরটার বন্ধ করলে কি বলতো একদম অন্ধকার হয়ে যাবে, তো সেই জন্য এমনি ভিডিও করে রাখি পরে ভয়েস দিই আর কি। তো এখন ভাবলাম যে ক্যামেরাতে একবার আসাই হয়নি, তো এখন ওই জন্য একবার পেলাম। তো চলো আর বেশি লেট করবো না, তাড়াতাড়ি চুলটুল আসবে। এমনিতেই ভিডিও করার চক্করে আমার অনেকটা লেট হয়েছে, পৌনে একটা বেড়ে গেছে, এখনও ঠাকুরকে জল দেওয়া হয় না আমার। তো চলো তাড়াতাড়ি করে ঠাকুরকে জল দিয়ে দিই, চুলটাও শুকাবে না জানো তো, আর ভীষণ দাঁতের গোড়া ব্যথা হয় এরকমভাবে চুল পাকা হওয়ায়। তো আজকে একটু রোদ বেরিয়েছে, তো চলো। এটা দেখছো, এটাতে এখন আমি একটু গান শুনবো, তো চলো। আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরকে জল দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিছু একটা বলছিলাম এখানে কিন্তু এত আওয়াজ হয়েছে, তো সেই জন্য আমি মিউট করে দিয়েছি পুরো ভয়েসটা, লাস্টে এখন ভয়েস দিচ্ছি। তো লাইটটা জ্বালিয়ে দেখো অন্ধকার, নালে বাইরে বৃষ্টি হচ্ছে তো পুরো মেঘলা অন্ধকার, মানে এক সপ্তাহ কোনো রোদই বেরোয়নি। আর এখন একটু চিনি দিয়ে জল খেয়ে নিলাম, তো এরপর হচ্ছে গ্যাসের কাছে ওই ডিম ভাজার জন্য সমস্ত কিছু রেডি করব, তারপর কাপড় জামা গুছিয়ে বিছানাটা গুছলেই ব্যাস কাজ কমপ্লিট। এবার একটু লাইভে আসার ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয়, লাইভে আসি একটু, তারপর তোমাদের দাদা ভাই এলে খাওয়া দাওয়া আর কি, আর তো এইবেলা বলতে গেলে কোনো কাজই নেই। তো আসছি আবার সন্ধেবেলা, তো কী হয় দেখা যাক, তোমাদের দাদা ভাই তো চিকেন আনার কথা মনে হচ্ছে তো আনবে, তো একেবারে আসছি চলো। আগে তো তোমরা আমার ভিডিওর মধ্যে চিকেন রান্না কিভাবে করি সেটা তো দেখেইছো, আজকে মেটে এনেছে চিকেনের মধ্যে, ও না মেটে খেতে পছন্দ করে বাট আমার একদমই ভালো লাগে না। তো আনলে আমি একটুখানি বলি যে কেন কী করতে মেটে ফেটে আনো, আমার একদম মেটেটা দেখলেই মানে কীরকম হয় ওই জন্য আর কি। তো সমস্ত মশলাপাতি রেডি করে নিয়েছি আর জলদি জলদি এবার করে নেবো, বেশি টাইম লাগে না বলো চিকেন রান্না করতে, তাই না? মশলাপাতি রেডি থাকলে বেশি টাইম লাগে না। তো নুন চিনি দিয়ে একটু কাঁচা লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভালো
করে ভেজে নিয়ে আদা রসুনটা দিয়ে চিকেনটা দিয়ে দেবো, দিয়ে এবার লঙ্কা নুন হলুদ যেরকম দেয় মশলাপাতি রেগুলার, মশলা দিয়ে একটু কষে নিলে চিকেন তো রেডি। আর আলুগুলো সেদ্ধ করে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। আর আজকে ভাত করেছি বুঝলে, সবসময় চিকেন দিয়ে খালি রুটি রুটি, একটু ভাতও তো খেতে ইচ্ছা করে তাই না? আজকে বললাম যে ভাত করি, বললো ঠিক আছে তাহলে ভাতই করো। ওই জন্য ভাত আর চিকেনই হচ্ছে আজকের রাতের ডিনার। তো আগে তো তোমরা দেখেইছো আমার চিকেন রান্না, যারা আগের পুরনো তা আগে তো বাড়িতে চিকেন করতাম আমি, আর এখন তো এখানে তো করতেই হয়। তোমাদের দাদাভাই মাঝে সাঝে করে, বাট আজকে আমি করেছি। দেখো চিকেনের লুকটা কীরকম হয়েছে, একদম কষা কষা করেছি। চিকেন তো একটু কষাই ভালো লাগে তাই না? তো ভাত আর চিকেন, এটাই হচ্ছে রাতের ডিনার। এখানেই এন্ড করব ভিডিওটা, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, টাটা, গুড নাইট।